ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে উত্তর পতেঙ্গা 40 নং ওয়ার্ড আওয়ামী লীগের ক ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন। রবিবার বিকেলে স্টিল মিলের মুনভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি। আমরা 3টা ইউনিটে নির্বাচনের মধ্য দিয়ে আমরা ফলাফল পেয়েছি, আমরা এটাকে স্বাগত জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই। উদ্বোধক ছিলেন 40 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর আব্দুল বারেক কোম্পানি। আমি মনে করি এরা রাজপথ কামানো কর্মী, বঙ্গবন্ধু সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনের যে নির্দেশ আসবে সেই নির্দেশ পালন করবে। আমাদের মহানগরের আদমন আসির হইল আমাদের বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র, ওনাদের গ্রুপ আমরা করি, উনি যে নির্দেশ দিবে এই নির্দেশও আমরা পালন করব। 40 নং ওয়ার্ড আওয়ামী লীগ ক শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহসিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী কামরুল হাসান ভুলু। প্রধান বক্তা ছিলেন 40 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চৌধুরী আজাদ। উপস্থিত ছিলেন 41 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ হোসেন। সম্মেলনে প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি, তারা অভিমানী হয় কিন্তু বেইমান হয় না। দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে তবে কোনো প্রতিহিংসা থাকবে না। এ দলে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই, যারা দলের জন্য নিবেদিত তারাই পদ পদবীতে স্থান পাবেন। কোনো মাদকাসক্ত মাদক ব্যবসায়ীর স্থান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে হবে না। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ নাসির 96 ভোট পেয়ে ক ইউনিটের সভাপতি এবং 121 ভোট পেয়ে মোহাম্মদ নাজিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনটা খুব সুন্দর হয়েছে, আমরা পার্টির সব বলেছি আমরা পার্টির জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করব, আমরা সবাইকে মিলেমিশে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করব। আমার থেকে অনেক অনেক ভালো লাগতেছে, সুন্দর পরিবেশের মধ্যে নির্বাচন হয়েছে, খুব ভালো লাগতেছে, সবাই আসছে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করছে, সবাই আসছে, খুব ভালো লাগতেছে। নিউজ ডেস্ক, নিউজ সেস বিডি, চট্টগ্রাম।